सब्सक्राइब कीजिए कर्मसंधन रिक्रूटमेंट चैनल को और बेल आइकन को दबाइए लेटेस्ट अपलोड वीडियो सबसे पहले देखने के लिए। हाय फ्रेंड्स, आमी सुमन, आपनारा देखछेन कर्मसंधान रिक्रूटमेंट। आज के आपनादेर जन्य एकटी बिग न्यूज बार हुए चले आसछे। आपनादेर जदि पोस्ट अफिसे जदि ब्यांकेर अकाउंट करा थाके, आपनादेर जदि ब्यांकेर अकाउंट करा थाके ताहले आपनादेर जन्य सुसंबाद आछे। আপনাদের ইন্টারেস্ট বাড়াতে চলছে পোস্ট অফিসের যদি আপনাদের বই থাকে। বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যদি আমার চ্যানেলটি এখনো পর্যন্ত না যদি সাবস্ক্রাইব করে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটিকে প্রেস করুন, কারণ আমি আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও তৈরি করে থাকি। চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন নতুন দিল্লি থেকে নতুন আপডেট এসেছে আপনাদের জন্য। আপনাদের যদি পোস্ট অফিসে ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলে এপ্রিল মাস থেকে পরিবর্তন হচ্ছে সুদের হার। আপনার বিমা এবং আয়কর নিয়ম অন্তর্ভুক্ত এই সমস্ত জিনিস দিয়ে আপনার পোস্ট অফিসে এপ্রিল থেকে পরিবর্তন হবে। বন্ধুরা, আপনাদেরকে বলে থাকি এটা মানি ভাস্কর থেকে নিউজটি পাওয়া হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এটা একটি হিন্দি পত্রিকা, তাই আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে বাংলাতে ট্রান্সলেশন করে নিয়েছি। তো কথাটা একটু ফালতু বা আননোন মনে হতে পারে, তাই আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আপনাদেরকে গুছিয়ে বলার চেষ্টা করব। বন্ধুরা, যেটা নেক্সট বলেছে, 1.55 লাখ পোস্ট অফিসে পেমেন্ট ব্যাংক তৈরি করা হবে। তারপরে যেটা বলেছে, চিঠি ছাড়াও ব্যাংকিং সুবিধাও পেতে পারেন, এর নাম হবে পোস্ট পেমেন্ট ব্যাংক। বড় ব্যাপার হলো এখানে আপনি পোস্ট অফিসের সাধারণ সঞ্চয় আমানত থেকে 1.5% বেশি সুদ পাবেন। বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন এখানে 1.5% বেশি সুদ পাবেন আপনাদের সাধারণ ব্যাংকের তুলনায়। আপনার যদি স্টেট ব্যাংক হোক বা ইউনিয়ন ব্যাংক হোক আর বরোদা ব্যাংক হোক বা প্রাইভেট অন্য যে কোনোই ব্যাংক হোক না কেন, তার থেকে আপনি যদি পোস্ট অফিসের অ্যাকাউন্ট করা থাকে, আপনার যদি পোস্ট অফিসে ব্যাংকের অ্যাকাউন্ট করা থাকে তাহলে 1.5% বেশি সুদ পেতে পারেন আপনি, সেটাই এখানে বলেছে। এবং যেটা নেক্সট বলেছে, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক এয়ারটেল এবং পেটিএমের পর 3 নম্বরে পোস্ট অফিসের ব্যাংক নাম লেখালো, 3 নম্বরে ব্যাংক অফ পেমেন্ট ব্যাংক হবে। এটাই আপনাদের পোস্ট অফিস 3 নম্বর ব্যাংক হবে বলে ঘোষণা করা হয়েছে। এপ্রিল থেকে সারা দেশে কাজ শুরু করবে দেশের এই 1.55 লাখ ডাকঘরগুলিতে এই ব্যাংকের সেবা গ্রহণ করা যেতে পারে। আপনার যদি ব্যাংকের অ্যাকাউন্ট না থাকে পোস্ট অফিসে, আপনিও নতুনভাবে ব্যাংকের অ্যাকাউন্ট করতে পারেন, আপনারা ওই পরিষেবাটি ব্যবহার করতে পারবেন। এবং 650 পেমেন্ট ব্যাংকের শাখা কন্ট্রোল অফিস হিসাবে কাজ করবে। এছাড়াও ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক একটি নির্দিষ্ট সময়ের মধ্যে 5000টি এটিএম চালু করার পরিকল্পনা করছে। এটা বিশ্বাস করা হয় যে পোস্ট অফিস পেমেন্ট ব্যাংক হয়ে গেছে। দেশটি এমন দূরবর্তী অঞ্চলে ব্যাংকিং সুবিধা গড়ে তুলতে সক্ষম হবে। বন্ধুরা, আপনারা হয়তো জানতে পারেন বা আপনারা কিছু ব্যক্তি হয়তো জানে যে অনেক জায়গায় এখনও তাদের গ্রামে অনেক গ্রামেই হয়তো এখনও পর্যন্ত
ব্যাংক বা এটিএম গিয়ে পৌঁছায়নি, সেখানে আশেপাশে হয়তো পোস্ট অফিস আছে এবং পোস্ট অফিসের পাশেই এটিএম পরিষেবা চালু করবে এরম পরিকল্পনা নিচ্ছে। এবং নেক্সট যেটা বলেছে সেটা একটু দেখে নেবেন, পাঁচটি সুবিধাও আপনারা পেতে পারেন। আপনারা যে পাঁচটি সুবিধা পাবেন সেগুলোও খুব ভালো তথ্য দেয়া আছে এখানে, দেখে নেবেন। পোস্ট অফিস থেকে 1.5% বেশি সুদ পেতে চলেছেন আপনারা, সেটা ভারত পোস্ট, তিন পেমেন্ট ব্যাংক, সেভিংস অ্যাকাউন্ট এবং যে বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্ট প্রবেশযোগ্য এবং বিএসবিডিএ ক্ষুদ্র সঞ্চয় অ্যাকাউন্ট সহজ নিয়মিত সঞ্চয় সম্বন্ধে গঠিত হবে এবং বার্ষিক সুদের হার 5.5% হবে। পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্টের সাথের চেয়ে 1.5% বেশি, পোস্ট অফিসে যে এখন 4% সুদ প্রদান করছে। পোস্ট অফিসে হয়তো এখন পর্যন্ত 4% সুদ দেয়, সেটা বছরে হয়ে যাবে সুদের হার 5.5% সুদের হার। এবং নেক্সট যেটা বলেছে, 1,00,000 দ্বারা সেভিংস অ্যাকাউন্ট যদি আপনার করা থাকে তাহলে আপনারা এই সুবিধাগুলো পেতে পারেন। বর্তমান ভারত পোস্ট পেমেন্ট আপনি সকল সর্বাধিক ভারসাম্য রাখা প্রয়োজনীয় এবং টাকা প্রবেশযোগ্য সঞ্চয় 1,00,000 টাকার অধীনে অ্যাকাউন্ট সহজ জন্য এই সীমা 50,000 ইন্ডিয়ান রুপিতে পেতে পারেন। এবং যেটা বলেছে নেক্সট, ডিজিটাল পেমেন্ট। এবং যেটা ডিজিটাল পেমেন্ট বলতে আপনারা জানেন সবাই এখন ব্যবহার করে থাকে ইউপিআই, আইএমপিএস, এইপিএস, এই পরিষেবাগুলি বা *99 হ্যাশ মেরে এই সুবিধাগুলো আপনারা পেতে পারেন। বন্ধুরা, আপনারা ইউপিআই, আইএমপিএস, এইপিএস, এই পরিষেবাগুলো আপনারা হয়তো ব্যবহার করে থাকেন। আমাদের এই পরিষেবাগুলো ব্যাংকের ব্যালেন্স আপনি ঘরে বসেই ট্রান্সফার করতে পারেন আপনার অ্যাকাউন্ট থেকে আপনার পরিবারের যে কোনো অ্যাকাউন্টের সদস্যর কাছে ইউপিআই এর মাধ্যমে বা আইএমপিএস বা এইপিএস এর মাধ্যমে। বন্ধুরা, এবং নেক্সট যেটা বলেছে সেটা একটু দেখে নেবেন। নেক্সট যেটা বলেছে, আপনারা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট গ্রাহকদের দোরগোড়ায় ব্যাংকিং সুবিধা প্রদান করবে। এই অন ব্রেকিং নগদ ভিত্তিক আর্থিক আমানত এবং তোলার অনগদ ভিত্তিক আর্থিক। বন্ধুরা, আপনারা এখানে বুঝতেই পারছেন এটা হিন্দি থেকে বাংলায় ট্রান্সলেট করা বলে, তাই কথাগুলো একটু অগোছালো মতো লাগতে পারে, তাই আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আপনাদেরকে গুছিয়ে বলার চেষ্টা করব যথাযথ। বন্ধুরা, এখানে যেটা বলেছে আপনারা ব্যাংকিং সুবিধা পেতে পারেন এবং আপনাদের যে টাকাগুলো ডিপোজিট করছেন সেখান থেকে খুব ভালো একটি পরিষেবা পেতে পারেন। এবং এর থেকে বেশি আপনার যদি ডিটেলসের প্রয়োজন হয় এই ওয়েবসাইটটিও আপনি ফলো করে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারেন। বন্ধুরা, আপনারা এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন আমার ডেসক্রিপশন বক্স থেকেও। আমি আপনাদের সুবিধার জন্য লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা যদি তথ্য বেশি প্রয়োজন হয় তাহলে ডাউনলোড করে নেবেন। এবং নেক্সট যেটা বলেছে, প্রতিষ্ঠানের পিছনে সরকার এর উদ্দেশ্য, ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাংক বিভিন্ন উপভোক্তাদের সরাসরি বেনিফিট ট্রান্সফার ডেবিট উন্নতি করার জন্য
এর জন্য পেমেন্ট ব্যাংক একটি শক্তিশালী প্রযুক্তি প্ল্যাটফর্ম প্রদান করবে। বন্ধুরা, আগেই আপনাদেরকে বলেছি আপনাদেরকে খুব ভালো পরিষেবা দিতে চলে এসেছে এবার থেকে পোস্ট অফিস মাধ্যম। এখন আপনারাও ঘরে বসে পেমেন্ট করতে পারেন অন্য অ্যাকাউন্টে, যেটা পোস্ট অফিসের ব্যাংকের মাধ্যমে। এবং নেক্সট যেটা বলেছে দেখে নেবেন, ভারতীয় রিজার্ভ ব্যাংকের পরিশোধ করতে এয়ারটেল এবং পেটিএম 2015 ভারতীয় ডাক বিভাগের সহ অন্যান্য প্রতিষ্ঠানের একটি সংখ্যা খুলতে লাইসেন্স ছিল না। পেমেন্টস ব্যাংক সম্পূর্ণ ব্যাংক নয়, তারা স্বাভাবিক ব্যাংক হিসাবে একটি সুবিধা প্রদান করে। যাই হোক, আপনি এখান থেকে একটি ঋণ পেতে পারবেন না। আপনি পেমেন্ট ব্যাংকের কাছে 1,00,000 টাকা জমা দিতে পারেন। বিক্রয় করা আমদানি ছাড়াও ইন্টারনেট ব্যাংকিং সেবা দেয়। বন্ধুরা, এটাই হচ্ছে এখানের মূল উদ্দেশ্য, যেটা বলতে চাইছে যে পেমেন্ট ব্যাংক হয়তো আপনাদের কাছে 1,00,000 টাকা জমা দিতে পারেন, কিন্তু এখান থেকে কোনো লোন নেওয়া যাবে না। তো বন্ধুরা, এছাড়া আর সেরকম কোনো ডিটেলস দেয়নি ডাক বিভাগ থেকে, বা আপনারা পোস্ট অফিসে সরাসরি গিয়ে যোগাযোগ করতে পারেন। আপনার নেয়ার পোস্ট অফিসের মাধ্যমে আপনিও যোগাযোগ করে নিতে পারেন যে নতুন তথ্যগুলো যেগুলো এসেছে এটা আপনারাও পেতে পারেন সুবিধাগুলি। আপনার যদি পোস্ট অফিসে ব্যাংক থাকে, মানে ব্যাংকের অ্যাকাউন্ট যদি থাকে, তাহলে আপনি এই সুবিধাগুলো পেতে পারেন বন্ধুরা। আর না যদিও থাকে, আপনারাও এই সুবিধাগুলো পাবেন যদি পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা তো লাইক হতে পারে, লাইক করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনার যে বন্ধুর হয়তো পোস্ট অফিসে অ্যাকাউন্ট আছে, এপ্রিল মাস থেকে যে নতুন পরিষেবাগুলি পেতে চলেছে, এই পরিষেবাগুলি না যদি জানা থাকে, তাহলে এই পরিষেবাগুলি আপনার শেয়ারের ফলে সে জেনে যেতে পারে। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনারা যদি নতুন দেখে থাকেন, চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও তৈরি করে থাকি। বন্ধুরা, আজকের মতো আসি, অন্য কোনো ভিডিওই দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।